আপনারা দেখছেন আরএসটিভি চ্যানেল বিনোদন 24 ঘন্টা। নমস্কার দর্শক বন্ধুরা, আরএসটিভি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তাই প্রতিদিনের মতো আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। আজ 17ই আগস্ট, অর্থাৎ শ্রাবণ মাসের সংক্রান্তি। আমরা জানি যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, তাই আজ তার মধ্যে একটি পার্বণ হলো মনসা পুজো। মনসা হলেন একজন লৌকিক হিন্দু দেবী, তিনি সর্প দেবী। প্রধানত বাংলা অঞ্চল এবং উত্তর ও উত্তর ভারতের অন্যান্য অঞ্চলে তার পুজো প্রচলিত আছে। সর্প দংশনের হাত থেকে রক্ষা পেতে ও সর্প দংশনের প্রতিকার পেতে প্রজাজন ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে এই দেবীর পূজা করা হয়ে থাকে। মনসা ঘট স্থাপন করে এই পুজো করা হয়। মা মনসার নাগরাজ বাসুকীর ভগিনী এবং ঋষির জগৎকারকের স্ত্রী। তার অপর নামগুলি হল বিশহরি, নিত্যা অর্থাৎ চিরন্তনী ও পদ্মাবতী। পুরাণ ও কিংবদন্তি অনুসারে মা মনসা হলেন শিবের স্বীকৃত কন্যা ও জগৎকারুকের স্ত্রী। কথিত আছে যে জগৎকারু মা মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন। মনসার মা চণ্ডী অর্থাৎ শিবের স্ত্রী পার্বতী তাকে ঘৃণা করতেন। এই কারণে মা মনসা অত্যন্ত উগ্র স্বভাব ও অসুখী একজন দেবী। কোনো কোনো ধর্মগ্রন্থে উল্লেখ আছে যে শিব নয়, ঋষি কাশ্যপ হলেন মনসার পিতা। মা মনসাকে ভক্তবৎসল বলে বর্ণনা করা হলেও যিনি তার পূজা করতে অস্বীকার করেন তার প্রতিও তিনি নির্দয়। জন্ম সংক্রান্ত কারণে মা মনসার পূর্ণ দেবীত্ব প্রথমে অস্বীকার করা হয়েছিল। তাই মা মনসার উদ্দেশ্য ছিল দেবী হিসেবে নিজের কর্তৃত্ব স্থাপন করা এবং একটি একনিষ্ঠ মানব ভক্তমণ্ডলী গড়ে তোলা। সর্পদেবী হিসেবে মনসার প্রথম উল্লেখ পাওয়া যায় হিন্দু ধর্মগ্রন্থ অথর্ববেদে। খ্রিস্টীয় 1400 শতাব্দী নাগাদ মনসার প্রযোজন ও বিবাহ দেবী হিসেবে চিহ্নিত হন এবং শিবের আত্মীয় হিসেবে শৈব দেবমণ্ডলীর অন্তর্ভুক্ত হন। কিংবদন্তি অনুসারে শিব বিষপান করার পর মনসার মধ্যে তার সঞ্চার হয় এবং মনসা বিশ্বহরা নামে পরিচিত হন। এতে মনসার জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং তা পুরো দক্ষিণ ভারত পর্যন্ত ছড়িয়ে পড়ে। তবে আজকের এই বিশেষ দিনে জ্যোতিষবিদ ডক্টর রাজা শাস্ত্রীর মতে যাদের জন্মছকে কালসর্পযোগ রয়েছে তারা মা মনসার পুজো করলে ভালো ফল লাভ করবেন। আর কালসর্প রিং বা আংটি যদি এই সময় ছেলেরা ডান হাতের অনামিকা আঙুলে ও মেয়েরা বাঁ হাতের অনামিকা আঙুলে পড়লে এই দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এবং যাদের জন্মছকে সর্প দংশনের যোগ আছে বা রাতে ঘুমানোর মধ্যে স্বপ্ন দেখেন তারা অবশ্যই মা মনসার পূজা করবেন। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আপনারা যোগাযোগ করতে পারেন কামাখ্যা সিদ্ধ, হস্তরেখা ও আসল গ্রহরত্ন বিশারদ ডক্টর রাজা শাস্ত্রীর সাথে। ফোন নাম্বার 9007969672, 8337839367, 7031369691 এবং 8337839366 নাম্বারে। এছাড়াও www.drrajashastri.weebly.com এই ওয়েবসাইটেও আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা দেখছেন আরএসটিভি লাইভ, দেখতে থাকুন সাথে থাকুন।